আল্লাহর কসম একদম শরীফের উপরে হাত রেখে বলি এটা আসলে একটা পাপমুক্ত ছবি কি বললেন আল্লাহর কসম একদম শরীফের উপরে হাত রেখে বলি এটা আসলে একটা পাপমুক্ত ছবি তওবা তওবা নাউজুবিল্লাহ এডি কি কইলেন ছবি আবার পাপমুক্ত হয় কেমনে ভাই আপনারা কোন তো ধর্মকে অপমাননা করার জন্য শাস্তি নির্ধারণ করা হয় তাহলে এই রাসেল মিয়াকে 17 দিনের রিমান্ডে নিয়ে ফিটানো দরকার এডি কই কি মাথা কোনো তাসিরে গেছে নি হ্যাঁ তাসিরে কথা কয় কেমনে কুরআন শরীফের উপর হাত রেখে বলে এটি একটি পাপ মুক্ত ছবি যদি পাপ মুক্ত ছবি হয় তাহলে নারী নিয়ে গোসাগোসি ডলাডলি কেমনে করেন হ্যাঁ ডলাডলি গোসাগোসি নারী নিয়ে সুমাসুমি এডি আবার পাপ মুক্ত হয় হ্যাঁ হয়তো বলতে পারতেন আমার ছবিটা খুব ভালো আমি ডলাডলি গোসাগোসি করি নাই আমি নিষ্পাপ ছিলাম শপথ করে কেন বলতে হবে ভাই হ্যাঁ শপথ করে কেন বলতে হবে আর কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফের উপর হাত কেন রাখতে হবে ছোটবেলায় কখনো মক্তবে গিয়েছিলেন কোরআন সম্পর্কে অভিজ্ঞতা আছে কোরআন সম্পর্কে কি ধারণা আছে মুসলমান নামে আছে খামে নাই বুঝছেন কোনো শুদ্ধানোর সময় আছে আপনাকে ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসতাম জানেন ভাই কিন্তু আসলে না আপনি একটা তাফসিরা আপনি এডি কি কইলেন আপনার যে সোশ্যাল মিডিয়ার নোংরা নোংরা ছবি ভাইরাল হয়েছে এডি দেখে তো বোঝা যায় আপনার চরিত্রটা কেমন আপনারা মিডিয়ার জগতে আছেন হ্যাঁ মেনে নিলাম আপনারা যা করতেছেন এটা আপনাদের পেশা আপনাদের ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু ভাই কোরআন শরীফের উপর হাত রেখে কেন শপথ করে বলতে হবে এটা একটু আমাকে কোন আমার এটা মোটেও সহ্য হচ্ছে না যে কোরআন শরীফ পাহাড় পর্বত নদী নালা দুনিয়া কারোর উপরে কোরআন শরীফ নাজিল হয় নাই একমাত্র নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআন শরীফের উপর হাত রেখে বলতেছেন পাপ মুক্ত ছবি দুনিয়ার গোসাগোসি ডলাডলি করে আবার পাপ মুক্ত হইল তাও কোরআন শরীফের হাত মুক্ত বললেন তো যাই হোক বলার কোনো ভাষা নেই আপনাদের এই তাফসিরা কত এই ছবিটা ভাইয়ার ছবি একটা পাপ মুক্ত একটা ছবি সেখানে কিন্তু কোনো পাপ নেই যে অজু করে হলে যে ছবি দেখছেন বের হয়ে কিন্তু নামাজ পড়তে পারবে আর হেলেনা পাতা আসেনি অজু করে সিনেমা হলে ঢুকে আবার বের হয়ে নামাজ পড়া যাবে তাহলে সিনেমা হলে ওইসব দেখে সিরিয়াস হবে না তো আবার হ্যাঁ ওই যে ব্লাউজ ছাড়া শাড়ি পরা এডি দেখলে আবার সিরিয়াস হবে না তো হ্যাঁ হেলেনা আপা টার্জেন্টার মনে হয় তার কোনো ফিলিংস নাই সুতরাং বাংলাদেশে যারা যারা সিনেমা হলে ঢুকবে মনে হয় তারা তৃতীয় লিঙ্গের হিজরা তাদের কোনো ফিলিংস থাকবে না সিনেমা দেখলে তাই উজু করে নামাজ পড়তে পারবে ভাই আমার কথায় আপনারা সিরিয়াসলি ভাবে নিয়েন না আমি হক কথা কই কি কইতাম আপনাদের এই তাফসিরা কথা শুনলে না নিজের ভিতরে একটা গিজগিজ আনি উঠে বিশ্বাস করেন তো কি কইতাম তো আপনার এই রাসেল মিয়ারে লইয়া সকলের পরিচিত হকার যিনাকে হকার বলে ভাই আমি উনাকে হকার বলে ছুটো করতেছি না উনি দাঁত মাগা জবাব দিয়েছে একেবারে সেদি সেদি ফুরে ফুরে ঢুকে গেছে এই আমাদের এই হকার ভাইয়ের কথাগুলো একটু শোনা যাক ধর্মকে অপমাননা করার জন্য শাস্তি নির্ধারণ করা হয় তাহলে এই রাসেল মিয়াকে 17 দিনের রিমান্ডে নিয়ে ফিটানো দরকার ভাই আপনি তো করেন হকারি জি হ্যাঁ হকারি করেন দাদা রাসেল মিয়ার সম্পর্কে কি বলতে যাচ্ছেন বুঝলাম না আসলে এটা আমি বিষয়টা দেখছি রাসেল মিয়া ভাইয়ারে যে ছবিটা তিনি তৈরি করলেন এখন আমি মনে করি এটি বাংলার ইতিহাসে চূড়ান্ত নাস্তিকের পরিচয় উনি দিয়ে গেছেন উনি বলছেন যে কোরআন শরীফে তিনি হাত রেখে বলবেন যে কাইন্দা কাইন্দা বলছেন অভিনয় কাহাকে বলে দেখেন ইসলাম নিয়ে আজকে বাংলাদেশ অভিনয় শুরু হচ্ছে কোথায় আল্লাহ কোথায় আল্লাহ নাই এদের জন্য আমি মনে করি যে আল্লাহর আসমানি পয়সালা আসবে আমরা মুসলমানের আজকে মুখ বুঝে সহ্য করতেছি কেন আজকে চতুর্দিকে শয়তানের রাজত্ব চলছে সে বলতেছে কোরআন শরীফে হাত রেখে রাসেল মিয়া বলতেছে যে আমার এই ছবি দেখলে কোনো পাপ হবে না বাট এই ছবি দেখার পরে এটা দেখে নাকি নামাজও পড়তে পারবে অজু ভাঙবে না এত বড় ইসলামিক চিন্তাবিদ তিনি কবে হয়ে গেলেন একজন চলচ্চিত্র নায়ক হয়ে এরপরে তিনি ওই একটা নায়িকাকে তিনি কপালে চুমো দিচ্ছেন তিনি এটা কি পাপ না আপনি কোরআন শরীফ মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি নামাজ পড়বেন কি পড়বেন না ঠিক আছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আল্লাহ আপনাকে বলে নাই যে জোর করে কেউ আপনাকে মাইরে হেদায়েত করবে হেদায়েতের মালিক আল্লাহ কিন্তু কোরআনে যেটা নাই
সেটা আপনি কেন কোরআনের থিওরি আপনি মানুষকে দেখাচ্ছেন আপনার ছবির ব্যবসা ভালো হওয়ার জন্য? আপনারাই তো ধর্ম ব্যবসায়ী মিয়া, আপনারা কোরআন নিয়ে ব্যবসা করবেন এখন, আর আপনারা এদেশের আলেম ওলামাদেরকে মৌলবাদের আখ্যা দিয়ে দিবেন, জঙ্গিবাদের আখ্যা দিয়ে দিবেন। এগুলো হচ্ছে কেন জানেন? বাংলাদেশে বর্তমানে ইসলামিক কার্যক্রমগুলো বাধাগ্রস্ত হওয়ার কারণে আজকে এই ক্ষুধাতহী নাস্তিকরা চান্স পেয়ে গেছে একের পর এক ইসলাম নিয়ে কুটুক্তি করার দুঃসাহসী দেখানো দেখাতে তারা পারছে। আজকে আমি গোটা জাতির বিবেকবান মানুষের বিবেককে জিজ্ঞাসা করি, যদি বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে যদি ধর্মকে অবমাননা করার জন্য শাস্তি নির্ধারণ করা হয়, তাহলে এই রাসেল মিয়াকে 17 দিনের রিমান্ডে নিয়ে ফিটানো দরকার। আরে বেটা, তুই কত বড় বুদ্ধিজীবী হয়েছস? তোর কাছ থেকে এদেশের মানুষ কোনটা কোরআনে জায়েজ কোনটা কোরআনে না জায়েজ তোর কাছ থেকে শিখবে? তুই কে বেটা? তুই কি আল্লাহর ওলি নাকি বেটা? তো কোরআন শরীফে তুই হাত রাইখা বলবি যে ছবি দেখলে পাপ হবে না, আবার কপালে সুমো খাবি? এগুলো করতে গেলে তোমরা ইউরোপে চলে যাও, 96% মুসলমানের দেশ, 360টা ওলির দেশ। আমাদের বাংলাদেশের মানুষ যে যে কর্মই করুক না কেন, প্রত্যেকেই কিন্তু ধর্মপ্রাণ মুসলমান। এখানে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আমরা যে যে দলে করি আমরা কিন্তু ইসলামিক মাইন্ডেড সবাই। সেই দেশে রাসেল মিয়া আইসা আমাদের কাছে কোরআনের তিনি দিক নির্দেশনা দিচ্ছেন যে কোরআন শরীফ এটা জায়েজ ওটা জায়েজ না। এগুলো শুরু হয়ে গেছে কিছু কিছু বুয়া সংসদ সদস্যের কাছ থেকে। এরাও কিন্তু কিছু কিছু বাউল শিল্পী এদেশে বলার সাহস পাইছে যে কোরআনে গান জায়েজ। আপনারা এই ভিডিও নিশ্চয় সারা দেশের মানুষ দেখছে। আমি জননেত্রী শেখ হাসিনাকে উদাত্ত আহ্বান করব, এরা যত ফাইজলামি করতেছে ইসলাম নিয়ে এদের লাগামকে টেনে ধরুন, আর না হলে জনগণের কাছে কিন্তু আপনি বিতর্কিত হয়ে যাচ্ছেন। আমি বরাবর একজন দেশের প্রধানমন্ত্রীকে আমি কখনো কটাক্ষ করি না, যেহেতু আমি হকারি করি, আমি আমার সীমাবদ্ধতা সম্পর্কে জানি, কিন্তু আমি উচিত কথা বলবই বলবো। এ পর্যন্ত 1.5 বছর 2 বছর বলতেছি উচিত কথা ইউটিউব ফেসবুক বিভিন্ন চ্যানেলে, এখনো বলবো, আমি সত্য বলবো, আমি আগেও বলছি। এটা বলতে গিয়ে যদি আমার মৃত্যু হয় হবে, তবে আমি কাউকে গিবত করি না, যেটা সত্য সেটা বলি। আজকে রাসেল মিয়া যে উদাহরণ দাঁড় করাইলেন, তার চলচ্চিত্র ছবির ব্যবসা সফল করার জন্য তিনি কারণ অবমাননা করছেন, তিনি ইসলামকে অপমাননা করছেন। উনার ছবিকে অতি লম্বে বন্ধ করে দেওয়া উচিত, FTC-র ভিতর FTC-র মধ্যে নজরদারি করা উচিত। এরা এই ধরনের ভুয়া ছবি আবিষ্কার করবে আর আমাদের ধর্মীয় মূল্যবোধে তারা আঘাত করবে, এগুলি বরদাস্ত করা হবে না। আমি রাসেল মিয়ার মতো এই ধরনের কুলাঙ্গার নাস্তিকদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, সময় আছে বাংলার জমিন ছেড়ে অন্য কোথাও চলে যা, নাহলে এই দেশের তহিদি জনতা তোদেরকে আন্ডার প্যান্ট পর্যন্ত টান দিয়ে খুলে ফেলবে। এইগুলো বলতে গেলে আমাদের রক্তে শিহরণ জাগ্রত হয়। আমি প্রধানমন্ত্রীকে বলবো, উনি দেশের একজন অভিভাবক, এই ধরনের আবাল তাবাল চলচ্চিত্র শিল্পী সমিতির যারা আছে এদেরকে তাড়াতাড়ি করে বরখাস্ত করুন, আর না হলে জনপ্রিয়তা কিন্তু শূন্যের কোটায় নামছে, তো নামছে আরো নামবে। এরা কে? এরা এক একবার এক এক দেশ ধরে এরা বিভ্রান্তমূলক কথা বলে রাষ্ট্র সমাজকে আজকে তারা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে দিচ্ছে। তাই আমি বলবো সবাইকে, সারা বাংলাদেশের যত জনগণ আছেন, আপনারা আমরা একসময় মারা যাব। অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, ধর্মীয় মূল্যবোধের আঘাতের বিরুদ্ধে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে, আর না হলে আল্লাহর গজবে আমরা কিন্তু নাস্তানাবুদ হয়ে যাব। এই দেশের উপর থেকে রহমত বরকত সব উঠে যাবে, শয়তানের বাসা এই দেশ হয়ে যাবে একদিন। এই বাংলাদেশ আজকে শয়তানের চরণভূমিতে পরিণত হচ্ছে, যে যা যেভাবে পারছে বেভাস কথা বলছে, মন্ত্রী এমপি সংসদ সদস্য থেকে শুরু করে প্রত্যেকটা জনপ্রতিনিধি দায়িত্ববান ব্যক্তিরা দায়িত্বহীন বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীর ইমেজকে নষ্ট করছে, ওদেরকে লাগাম টেনে ধরার জন্য আমি বহু বক্তব্য বলেছি। আমার মনে হয় বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবীরা কানে তুলো দিয়েছেন, শুনেও তারা না শোনার বান করছেন। এতে করে ক্ষতি হচ্ছে কিন্তু আওয়ামী লীগের, ক্ষতি হচ্ছে জননেত্রী শেখ হাসিনা।